যেভাবে দৃশ্য বুঝিয়ে দিছি ঠিক সেভাবে করবা, বুঝতে পারছো? এই স্টিক ধরো, দাও ভাই, আমি একটা একটু ধরেন, দাও। 5 4 3 2 0 1 অ্যাকশন। দেখেন, আমি গরিবের মেয়ে হতে পারি, কিন্তু আমার বংশ মর্যাদা আছে। আপনি যেখানে সেখানে আমাকে ডাকিয়ে এনে তো অপমান করতে পারেন না। আমি যেখানে সেখানে তোমারে ডাকিয়ে এনে অপমান করব? তুমি পারলি তার প্রতিশোধ নাও, আমার কিছু করার নেই। বাস কাট। ঠিকের প্রতিশোধ নিয়ে পারবো। তুমি এত ভাব দেখাচ্ছো কেন? তুমি কি এখানে হিরো নাকি নায়ক নাকি? তুমি এখানে নায়কের শুভাকাঙ্ক্ষী? আরো লোতে কথা বলো, আরো ডাউনে যাও। অ্যাকশন, আবার এই স্টিক ধরো। 5 4 3 2 0 1 অ্যাকশন। দেখেন, আমি গরিবের মেয়ে হতে পারি, তাই বলে আপনি আমাকে যেখানে সেখানে ডাকিয়ে নিয়ে এভাবে অপমান করতে পারেন না। আমার একটা বংশমর্যাদা আছে। আমারও তো বংশমর্যাদা আছে। আমি আপনারে যেখানে সেখানে ডাকিয়ে অপমান করেছি, সেই জন্য আপনার যা খুশি আপনি করতে পারেন, আমার কিছু বলার নেই। দেখেন, আমি কিন্তু এর প্রতিশোধ নিয়ে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো আপনি আমার প্রতিশোধ নেবেন। ওকে কাট। ভাই রে, বড় আদরের গরু, বেচতাম না। সিনেমা বানাবো বলি বেচতেছি, হাটে নিলে আরো অনেক বেশি দাম পাতাম। না, 12,000 টাকা বিক্রি হতো না। আমি তো ঠকাচ্ছি না ভাই, টাকাটা গুনে নাও, 8,000 টাকা। না না, আমি তো জানি। ঠিক আছে, গোনা লাগবে না, আপনি নিয়ে চলে যান। তুমি কিন্তু ভাই সব দিক দিয়ে সুন্দর সুন্দর করে শট নেবা, ঠিক আছে? কোনোদিন কোনো কিছু যাতে মিস না, খেয়াল রাখবে। ঠিক আছে বস। আরে কালাম, অরে শট বুঝাই দাও। মিকো, তুমি শোনো, তুমি ঘোড়ায় উঠে কি বলবে, সংলাপটা বলবে? চৌধুরী সাহেব, কোথায় তুমি, বেরিয়ে আসো। ব্যাস, তারপরে ঘোড়াটা নিয়ে তুমি ছুটবে, ঠিক আছে? ঠিক আছে, হালিম ধরো, ক্যামেরা ধরো। লেখু, তুমি উপরে উঠে যাও, কেউ কিছু কবে না নেই, আর উনি তো আছেন, উনি দেখবেন। জি আচ্ছা, ঠিক আছে, তুমি ডায়লগটা দিয়ে এবার উঠে যাও, লাস্ট শটটা দিয়ে দাও। এই ধরো স্টিক ধরো। লেখু, ডায়লগ মনে আছে তো? আছে আছে ভাই, আছে। ওকে, সাইলেন্ট। Ready? 5 4 3 2 0 1 action. চৌধুরী সাহেব, কোথায় তুমি, বেরো এসো। এই তো সবাই, এই চৌধুরী সাহেব, কোথায় তুমি, বেরো এসো। আউট হয়ে যাও, আউট হয়ে যাও, আউট হয়ে যাও, আউট হয়ে যাও। ওকে ওকে ওকে, সবাই, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে ভাই, সুন্দর হচ্ছে। কিন্তু তুমি ওই যে রংবাজ সিনেমাটা দেখেছো না, ওখানে কবরি কিভাবে গাইছে গানটা মনে আছে? ঠিক ওইভাবে আর একটু আবেগ দিয়ে গাও, ঠিক আছে? আচ্ছা, একটু পোলাপান না, আর একটু ভারিকি ভারিকি এসে গাও, ঠিক আছে? এই ধরো স্টিক ধরো। সাইলেন্ট, তুমি এখানে আসো, ধরো ক্যামেরা ধরো। রেডি? 5 4 3 2 1 0 অ্যাকশন। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে যখন তখন মরে করে জ্বালাতো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বাহ, সুন্দর সুন্দর, অসাধারণ। কি কব কব, বসে কব, এই জায়গায় করতে পারি। বসো বসো বসো, বসবো না, বসো না, বলো কি কবা, সরে বসেন। আরে আমি তোমার পরিচালক, বলো। আমি যশোর থেকে আইছি, আমি এর আগে কোনোদিন দেখিনি ভিডিও ক্যামেরা শুটিং করতে। এই বিয়ার ভিডিও ক্যামেরা আপনি শুটিং করতেছেন, দেখেন আমি যশোরতে আসার পরে অনেক পরিশ্রম হয়ে গেছে আমার। আর সারা জীবন দেখেছি নাটকে নায়কের চরিত্রে প্রাধান্য বেশি থাকে, এখানে তো দেখতেছি লিকুর কোনো চরিত্রই নেই। আরে লিকুর চরিত্র তো আমি ইচ্ছা করে কমাই দিছি, তোমার চরিত্র বাড়াই দিছি, তাতে তোমার আরো খুশি হওয়ার কথা না? আমার খুশি হচ্ছে না, আমার দুঃখ লাগতেছে। দেখেন, আপনি আমার এত স্বপ্ন দেখেন না তো, বুঝেছেন? আমি যশোর থেকে আইছি, আমারও অনেক বড় স্বপ্ন আছে, আমার একটা মান সম্মান আছে, আমি একদিন অনেক বড় শিল্পী হব, বুঝতে পারিছেন? আর শোনেন, আপনি ওই আমাকে চরিত্রটু বাড়াই দেন। আচ্ছা দেবানে, ঠিক আছে,
ওর সাথে তোমার দৃশ্য আমি বাড়াইতে পারি আর তুমি একটু আমার কথাটাও বুঝো আপনি আটটা সরান তুমি আমার কথাটা বুঝো আটটা সরায় বসেন ভালোভাবে কথা কান কিন্তু তুমি একটু আমার কথাটাও ভাইবো ভাববানি বাবা ওকে ধরো ঠিক আছে আমি এই জায়গাতে নিচ্ছি বাইরে এসো বৃষ্টি নাই বাইরে এসো গন্ডগোল হয়েছে তুমি ওর সাথে অত হাসি হাসি কথা বলবা না বুঝতে পারিছো কি আশা খুশি করে কথা কলাম ওর সাথে আমার অভিনয় করতে হবে তো কথা কব না এন্ড কন কি কমেন্ট কন দেখো তুমি ডিরেক্টরের সাথে এত জোরে গলা কথা বলবা না কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে হাসি হাসি কথা বলবা কারণ তোমারে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে বুঝতে পারিছো তোমারে তুমি জানো না আমি কোথায় নিয়ে যেতে চাই তুমি খালি একটু আমার দিকে তাকাও আমারে বোঝার চেষ্টা করো বুঝতে পারিছো আসো আচ্ছা ঠিক এই প্যাক আপ আসো তোমার অনেক ঘাটতার আমি দেখেছি বুঝতে পারিস আমার আর সহ্য হচ্ছে আপনি এদিকে কি সাজছেন কি সাজছি বুঝতে পারছিস না আমি বুঝতে পারছিস না আপনি জানেন যে এদিক আসো আসো ভিতরে আসো ভিতরে আসো আপনি থেকে কি জান আমি জানি না আসো বলতিছি তোমাকে আসো বলতিছি আসো আসো ভিতরে আসো ভিতরে আসো না আমি যাব না তাহলে অ্যাকশন নাকি আমি এইভাবেই করব দেখিছো তো কিভাবে করেছি জাম্বা জাম্বা করেছি টেম্বা টেম্বা করবা আচ্ছা ঠিক আছে যাও এই স্টিক ধরো তুমি ওখানে দাঁড়ায় থাকো আর শোনো বেশি শক্ত করে ধরবা না কিন্তু যাও ভিতরে যাও